ছিল অ্যাকচুয়ালি গত কিছুদিন আগে আমাদের এখান থেকে বটতলা থেকে একটা মোবাইল চুরি হয়ে যায়। তো এরপরে যথারীতি বিভিন্ন দিকে আমরা খোঁজখবর করি বা সিডিআর অ্যানালাইসিস করা হয়। এরপরে অনেকদিন ধরে আমরা এটা ট্র্যাক করার জন্য চেষ্টা করছি। তো ফাইনালি আজকে আমরা টোটাল তিনজনকে আমরা আটক করি। তো একজন আটক করার পরে একজন একজনকে বিক্রি করেছে, এভাবে বললো একজন একজনকে হ্যান্ডওভার করেছে। তো যথারীতি এখন আমরা তিনজনকে আনা হয় এবং আমরা ওই যে মোবাইলটা ছিল সেটাও রিকভারি করা হয়। কতদিন আগে এটা চুরি হয়েছিল? এটা তিন দিন আগে। কার চুরি হয়েছিল কিছু নাম টাম কিছু জানা গেছে? এটা বাবুলদেবের মোবাইল ছিল আর কি। আর আমরা প্রসেনজিৎ ভট্টাচার্যী, তারপর প্রসেনজিৎ সরকার, তারপর সানিকর তিনজনকে আমরা আটক করি। এখন তাদের সাসপেক্টেড আরও কিছু মোবাইল টোবাইল আছে কিনা সেটা আমরা জিজ্ঞাসা করছি। তো আরও কিছু তথ্য পাওয়া যায় কিনা চেষ্টা করছি। তাদের করেছে যে তারা এই মোবাইলটা চুরি করেছিল না? তাদের তো একজন থেকে একজন বলল, তাদের ডিসপোজাল থেকেই আমাদের রিকভারি করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে কি আরো কোনো নতুন তথ্য পাইছেন? মানে এখন মাত্র আনা হয়েছে, তো বাকি ডিটেইলস এখনো জিজ্ঞাসাবাদ চলছে। বাকি ডিটেইলস যখন পাওয়া হয় আপনাদের জানানো। তাদের বাড়ি কি সবাই তিনজনই কি আগরতলায় না অন্য কোনো জায়গায়? না, বিভিন্ন দিকে আছে, কিছু উদয়পুরে আছে, কিছু একজনের বাড়ি আগরতলাতে আছে। তাহলে কি করা হবে এখন? তো তাদের আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে, বাকি তথ্য পাবে, তারপর তাদের প্রত্যেক পরিচালন করা হবে।